শনিবার দুপুরে রঘুনাথগঞ্জের রাজ্য পশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মুহূর্তের মধ্যে একটি রেফ্রিজারেটর, কম্পিউটার সহ একাধিক চিকিৎসার সরঞ্জাম পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা যায়। তবে ওই সময় হাসপাতালে কোনো কর্মী, পশু বা পশুপ্রেমী ছিলেন না বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের একটি গাড়ি এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আজকে হওয়ার মধ্যে বলতে পাশে বসেই দাঁড়িয়েছিলাম আর বসেছিলাম, হঠাৎ দেখছি ধোঁয়া উঠছে, ধোঁয়া দেখে দিয়ে আসলাম, তো চারিদিক ঘুরে দেখছি চারদিকে ধোঁয়া বেড়েছে, ধোঁয়া না ধোঁয়া অনেক কিছু হতে পারে, হয়তো শর্ট সার্কিট হয়েছে, এসে দেখছি ধোঁয়া বেরিয়েছে, তারপরে ভেতরে ঢুকলাম, ভেতরে দেখছি আগুন লেগে আছে আর কি, একটা দেখতে পাইনি। কী কী পুড়ে গেছে, কী কী পুড়ে গেছে বলতে ভেতরে মেশিন ফেশিন যা আছে, ফ্রিজ টিজগুলো ছিল সেগুলো দেখলাম, একটু হয়তো আগুন লেগে আছে, এগুলো দেখি। কী এটা, এটা কি পশু হসপিটাল আর কি? আপনার নাম? আমার নাম সঞ্জয়। সরকার ডাইং অ্যান্ড পলি প্রিন্টিং, সুতোর রং এবং প্লাস্টিকের লেভেল ও কভার তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে একই ছাদের তলায় অত্যাধুনিক প্রযুক্তি এবং সুদক্ষ কারিগরি দ্বারা সুতো রং করার পাশাপাশি মুড়ি, ভাটির বিস্কিট, ফ্রুট কেক সহ যাবতীয় পণ্যের বাহ্যিক প্লাস্টিক কভার ছাপানো হয়। সুতোর রং করা কিংবা প্লাস্টিক কভার ছাপানোর একমাত্র ঠিকানা সরকার ডাইং অ্যান্ড পলি প্রিন্টিং। প্রোপাইটার আকাশ সরকার এবং শান্তনু সরকার। আমাদের ঠিকানা জাবিন ঝোল, গরুহাট, শিব মন্দির বাজারের পেছনে সুতোর পুরাতন অফিস। যোগাযোগ করুন 9593410171 অথবা 8918121163 এই নম্বরে।